আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি চৈতি সরোয়ার। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আজ পয়লা ফাল্গুন, চলছে বসন্ত বরণ উৎসব, উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের নিরাপত্তার সমালোচনা জাতীয় সংসদে, আগের নীতি বহাল রয়েছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং আত্মশক্তি ও মানসিক দৃঢ়তার অনন্য উদাহরণ খাগড়াছড়ির কিশোর চাকমা, হুইল চেয়ারে বসে প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিবন্ধীদের। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আজ পহেলা ফাল্গুন, বাঙালি বসন্ত উৎসব ও বিশ্ব ভালোবাসা দিবস। তাই তো কুয়াশার আঁচল সরিয়ে ঋতুরাজ বসন্তের সোনালি আভায় ভরে দিচ্ছে আকাশ। প্রতিবছর খ্রিস্টীয় বর্ষপঞ্জী হিসেবে 13 ফেব্রুয়ারি বসন্তের প্রথম দিন ও এর পর দিন বিশ্ব ভালোবাসা দিবস উদযাপিত হয়ে আসলেও এবার নতুন সংশোধিত বর্ষপঞ্জিতে বিশ্ব ভালোবাসা দিবসও উদযাপন করা হচ্ছে একই দিনে। তাই আজকের একই দিনে বসন্তের ছোঁয়া ও ভালোবাসার সুর বইছে বাঙালির মনে। দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও বাংলা একাডেমি প্রাঙ্গণে সকাল থেকেই তরুণ তরুণীদের ভিড় জমেছে। তারা নতুন পোশাকে সেজেছে বসন্তের রঙে, কেউ গাইছে বসন্ত বাতাসের গান, আবার কারো গলায় ভালোবাসার অমৃত সুর। ঋতুরাজ বসন্তের প্রথম দিনে বাঙালি জীবনে প্রেম বিরহ দ্রোহ আর যে কোনো অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার অনুপ্রেরণা যোগায়। আর তাই তো এই বসন্ত বরণ উপলক্ষে নগর থেকে গ্রামে দেশব্যাপী চলছে নানান উৎসব। ঢাকায় চারুকলার বকুলতলা সহ বিভিন্ন স্থানে চলছে প্রাণের এই উৎসব উদযাপনের নানা আয়োজন। বসন্ত মানে বিরহ, বসন্ত মানে দুঃখ বেদনা। আর মানে আমাদের বসন্তের সাথে অনেক ইতিহাস জড়িয়ে আছে, সেটা হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। সব কিছু মিলিয়ে বসন্ত তা আনন্দ, দুঃখ, বেদনা, সুখ, এই সব কিছুই মানে খুবই একেবারে চক্রাকারে আমাদের জীবনে আসে। আর বসন্তের ঋতুর যে আবহ, সেই আবহটা আমাদের মনকে অনেকভাবেই দোলা দেয়, আমরা এটাকে অনেকভাবে ধারণ করে থাকি। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় রয়েছেন আমাদের রিপোর্টার রাসনা দাস, কথা বলছি তার সঙ্গে। রাসনা, আপনাকে বসন্ত ও ভালোবাসা দিবসের শুভেচ্ছা। নিশ্চয়ই আজ সারা দিন উৎসব মুখর থাকবে গোটা ক্যাম্পাস, তো কেমন দেখছেন চারপাশে পরিবেশ? চৈতি, আমি এই মুহূর্তে রয়েছি শাহবাগ মোড়ে। ভালোবাসার হাত ধরে বসন্ত এসেছে আজকে আমাদের জীবনে। আপনি জানেন এবছর পয়লা ফাল্গুন এবং বিশ্ব ভালোবাসা দিবস একই সাথে, বিদেশি একটি সংস্কৃতির অনুষ্ঠানের সঙ্গে আমাদের প্রাণের যে উৎসব বাঙালির পয়লা ফাল্গুন মিলেমিশে একাকার হয়ে যাবে, এমনটাই প্রত্যাশা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন আমার পেছনে শাহবাগে যে ফুলের দোকানগুলোতে রয়েছে, সকাল থেকেই এই ফুলের দোকানগুলোতে ক্রেতাদের প্রচুর ভিড় রয়েছে। বাঙালি নারীরা তাদের সাজের জন্য ব্যবহার করে যে সকল ফুল, এছাড়াও বিশ্ব ভালোবাসা দিবস যেহেতু আজ, এই ভালোবাসা দিবসকে ঘিরে প্রিয় মানুষটিকে ফুলের ফুল দেওয়ার জন্য সেই ফুল কিনতে সকাল থেকেই এই জায়গাটিতে ক্রেতাদের ভিড় লক্ষণীয়। সে সাথে বাঙালি নারীদের যে একটা দেশীয় পোশাক, শাড়ি, সুতির হলুদ শাড়ি, সেই সাথে ছেলেরা পাঞ্জাবি পরে বের হয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন জায়গা ঘুরে দেখেছি, শাহবাগ এবং চারুকলার বকুলতলা। চারুকলার বকুলতলায় বিভিন্ন উৎসবের মাধ্যমে পালন করা হচ্ছে পহেলা ফাল্গুন, সেই সাথে আজকে অমর একুশে গ্রন্থমেলাও চলছে। সে গ্রন্থমেলায় এখনও দর্শনার্থীদের ভিড় তেমন একটা শুরু হয়নি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড় বাড়বে। এবং সেই সাথে পহেলা ফাল্গুনের যে অনুষ্ঠানটি, এই অনুষ্ঠানটি সবাই সুষ্ঠুভাবে উদযাপন করতে পারবে, এমনটাই প্রত্যাশা করছে সকলে। এই ছিল আমার কাছে শাহবাগ থেকে সর্বশেষ। জি রাসনা, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য।
দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাসনা দাস। এবারে অন্যান্য সংবাদ। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের নীরবতার সমালোচনা করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন। জাতীয় সংসদে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে এই বিষয়ে তিনি পররাষ্ট্রমন্ত্রীর বিবৃতি দাবি করেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভয়ে বাংলাদেশ চুপ কিনা সে প্রশ্ন রেখে মেনন বলেন, কিছুদিন পর ডোনাল্ড ট্রাম্প ভারতে আসবেন, সেখানে মোদির সঙ্গে মিলে এই অঞ্চলের ভাগ্য নির্ধারণ করবেন, সে সময় বাংলাদেশের অবস্থান কি হবে তাও জানতে চান তিনি। পরে 300 বিধিতে দাঁড়িয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, ফিলিস্তিনের ব্যাপারে বাংলাদেশের আগের নীতি বহাল রয়েছে। প্রতিষ্ঠার কথা তিনি যেদিন তার অভিশংসনের প্রক্রিয়া চলছে সেই দিনই তিনি নেতানিয়াহুকে সামনে নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করেছেন প্যালেস্টাইন সম্পর্কে, যেটা জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্ব কর্তৃক স্বীকৃত, যেটাকে সম্পূর্ণভাবে নস্যাৎ করে দিয়ে সমস্ত প্যালেস্টাইনকে ইসরায়েলের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। মানে স্পিকার, যে আমাদের নতুন যে পররাষ্ট্রনীতির নীতি হবে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে আমাদের সম্পর্ককে আরও দৃঢ় করা, সেই মধ্যপ্রাচ্যের যে মূল যে জায়গাটা প্যালেস্টাইন, সেই প্যালেস্টাইন সম্পর্কে নিরাপত্তা আমি বুঝি না এটা কোন পররাষ্ট্রনীতি, ডোনাল্ড ট্রাম্পের প্রতি কোনো পিঠি থেকে কি না আমার এটা জানা নেই। মানে স্পিকার, প্যালেস্টাইন সম্পর্কে আমাদের যে নীতি আজও বলবৎ, এবং আমরা সেদিন ওয়াইসির মিটিংয়ে সেটা আবার বলেছি, সুতরাং এ নিয়ে আপনার কোনো সন্দেহের কোনো কারণ নাই। সাংবাদিকের উপর হামলার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সংবাদকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, এসব ঘটনায় কাউকে ছাড় দেওয়া হচ্ছে না। গতকাল সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির নেতাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সম্প্রতি সাংবাদিকদের উপর হামলার ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে বিজেসি। চেষ্টা করছি, ইতিমধ্যেই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের দিন যে হামলা হয়েছিল সেই হামলার পেছনে যারা যুক্ত ছিল সন্দেহজনক তাদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, পুরনো ঢাকার ঘটনা নিয়েও গ্রেপ্তার হয়েছে। কারো পেশাগত দায়িত্ব পালনে একটি বাধা দেওয়া সমীচীন নয়। তো আমরা ইতিমধ্যেই ব্যবস্থা গ্রহণ করেছি। আমি আজকে আপনাদের মাধ্যমে আবারও বলবো যে এই ধরনের ঘটনা সরকার কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর। আত্মশক্তি ও মানসিক দৃঢ়তায় হঠাৎ থমকে যাওয়া জীবনেও নতুন স্বপ্ন দেখা যায়। নিজে পায়ে দাঁড়ানোর পাশাপাশি অনেককে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখানো যায়, যার উদাহরণ খাগড়াছড়ির কিশোর চাকমা। হুইল চেয়ারে বসেও এলাকায় গড়ে তুলেছেন প্রতিবন্ধী সংগঠন ও প্রশিক্ষণ সেন্টার। অন্য প্রতিবন্ধীদের কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দিয়ে করে তুলছেন স্বনির্ভর। খাগড়াছড়ি প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট, জানাচ্ছেন শফিউল আলম সুজন। 31 বছর বয়সী কিশোর চাকমার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার বেতছড়ি মুখ গ্রামে। উচ্চশিক্ষার আশায় ঢাকায় পড়তে এসেছিল সে, তবে 2009 সালে স্নাতক শেষ করার আগেই ছাদ থেকে পড়ে পঙ্গু হন কিশোর। হুইল চেয়ারের নির্ভরতায় চলাচল সীমাবদ্ধ হওয়ায় উচ্চশিক্ষার স্বপ্নটাও ভেঙে যায় তার, কিন্তু ভেঙে না পড়ে চেষ্টা করেন নতুনভাবে ঘুরে দাঁড়ানোর। দীর্ঘদিন চিকিৎসা শেষে গ্রামে ফিরে তারই মতো হতভাগ্যদের জন্য তিনি গড়ে তোলেন প্রতিবন্ধী সংগঠন ও ট্রেনিং সেন্টার, যেখানে বিনামূল্যে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ দেন কিশোর চাকমা। এখানে প্রতিবন্ধী নিয়ে উনি অনেকটা মানে এই কি বলবো মানবিক সেবা একটা প্রদান করতেছে আর কি। কিশোরের যে প্রতিবন্ধীদের যে উদ্যোক্তা নিছে সেইটা খুব ভালো হচ্ছে। নিজের ছোট জীর্ণশীর্ণ ঘরে একটা অংশে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন কিশোর, যেখানে এলাকার সাধারণ ছেলেমেয়েরাও বিনামূল্যে সুযোগ পাচ্ছে শেখার। কম্পিউটার শেখার পর আমরা কিছু একটা করব, কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে শিখি এবং যা পারি আমি মানুষদেরকেও শেখাই। সাভারে চিকিৎসাধীন থাকাকালে কম্পিউটার প্রশিক্ষণ রপ্ত করেন কিশোর, এরপর গ্রামে ফিরে গড়ে তোলেন সেবা প্রতিষ্ঠান। সেখানে এখন প্রশিক্ষণার্থী 25-30 জন, অস্বচ্ছ প্রতিবন্ধীরা শিখছে লেখাপড়া। যদি ওদেরকে স্বাবলম্বী পথে আনতে পারি শিক্ষা দিক দিয়ে, লেখাপড়া দিক দিয়ে, যদি ওদের প্রতিবন্ধী পরিবারগুলোকে যদি সচেতন করতে পারি, এটাই আমার স্বপ্ন এবং আমি এটাই চাই। জেলা প্রশাসন এবং পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি সহ অন্যান্য সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে তার সাথে সম্পৃক্ত করে তাকে আরও স্বাবলম্বী করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতে থাকবে।
দুর্ঘটনায় মেরুদণ্ড ভাঙলেও দীর্ঘ চিকিৎসাতেও পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব হয়নি কিশোরের। দারিদ্র্যসহ নানা সমস্যা থাকলেও আশাবাদী কিশোর। সহযোগিতা পেলে এই ছোট্ট আঙিনা একদিন প্রতিবন্ধীদের আলোর দিশারি হয়ে উঠতে পারে, এমনটাই প্রত্যাশা তার। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গৌরব আর ঐতিহ্যের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ প্রতিষ্ঠার 50 বছরে পদার্পণ করেছে। দেশের সীমানা পেরিয়ে বিদেশেও প্রতিষ্ঠিত এই বিভাগের কৃতি শিক্ষার্থীরা। শিক্ষার গুণগত মান এবং সঠিক কারিকুলাম বিভাগের শিক্ষার্থীদের কর্মজীবনে সাফল্যের চূড়ায় নিতে সহায়তা করেছে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। 1970 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃথক একটি অনুষদ হিসেবে বাণিজ্য অনুষদ প্রতিষ্ঠিত হয়। 1995 সালে বাণিজ্য অনুষদের নাম পরিবর্তন করে রাখা হয় ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ। 2002 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের নামকরণ করা হয় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ। বর্তমানে এই বিভাগের শিক্ষক সংখ্যা 50 এবং শিক্ষার্থী সংখ্যা 2000-এরও বেশি। বিভাগটির সাবেক ও বর্তমান শিক্ষকরা জানান, এখানে বাস্তবসম্মত পাঠদানের মাধ্যমেই শিক্ষার্থীদের প্রস্তুত করা হয়। আমাদের এই অর্জন, এটা আমাদের শিক্ষকদেরকে তৃপ্তি দেয় যে আমরা তাদেরকে সফলতার সঙ্গে পড়িয়েছি। পুঁথিগত শিক্ষা অবশ্যই দরকার লাগে, কিন্তু তার চেয়ে বেশি দরকার মানুষ হওয়ার শিক্ষা, যেটা আমরা এনশিওর করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা বলছেন, সঠিক শিক্ষা অর্জনের কারণেই আজ তারা সবাই প্রতিষ্ঠিত। এই ডিপার্টমেন্ট থেকে পাস করার পরে চাকরির বাজার ছিল কয়টায় ঢুকবো, আমরা কোনটা ঢুকবো, আমি কি ব্যাংকে ঢুকবো নাকি বিসিএসে যাবো নাকি বাংলাদেশ ব্যাংকে যাব। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেম বিভাগে পড়তে পেরে আমি অত্যন্ত গর্বিত। এই বিভাগের শিক্ষার্থীরা সারা বাংলাদেশ ও সারা পৃথিবীতে বিভিন্ন জায়গায় তারা তাদের প্রতিষ্ঠানে তারা সর্বোচ্চ যে পজিশনগুলো সেগুলো তারা হোল্ড করছে। বিভাগের চেয়ারম্যান জানান, ইভিনিং কোর্সগুলো থেকে পাওয়া অর্থ অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের কাজে ব্যবহার করা হচ্ছে। আধুনিক ল্যাব এবং ক্লাসরুম বদলে দিয়েছে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের চিত্র। এই ডিপার্টমেন্ট কয়েক বছর ধরে স্কলারশিপ প্রদান করছে, মেরিট বেসড অ্যান্ড নিড বেসড স্কলারশিপ, এবং প্রায় 100 স্টুডেন্টদেরকে আমরা এই স্কলারশিপ দিয়ে থাকি। আমাদের যে ইভিনিং প্রোগ্রাম, সেটা অধিকাংশ ফান্ডই ওখান থেকে আসে। যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা আর আধুনিক অবকাঠামো সহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার মাধ্যমে সুনাম ধরে রেখে আগামী তো পথ চলবে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগ, এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কেক, চকলেট, পিৎজা, বার্গার সহ বিভিন্ন ফাস্টফুডের কারণে আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে শিশু হৃদরোগের সংখ্যা। এসব খাবারে উচ্চমাত্রায় ট্রান্সফ্যাট থাকায় এই ঝুঁকি বাড়ছে বলে জানান বিশেষজ্ঞরা। প্রয়োজনে খাবারে ক্ষতিকর এই চর্বি নিয়ন্ত্রণে আইন তৈরির আশ্বাস দিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এক্ষেত্রে বিশেষভাবে ভোক্তাদের সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। হাবিবুর রহমান অভির রিপোর্ট। দেশে শিশু হৃদরোগ নিয়ে কোনো পরিসংখ্যান নেই স্বাস্থ্য অধিদপ্তরের। তবে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী প্রতি বছর প্রায় 30,000 শিশু জন্ম নিচ্ছে হৃদরোগ নিয়ে। অনেকে আবার অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাসের কারণে হৃদরোগে ঝুঁকিতে পড়ছে। বিশ্বের বিভিন্ন দেশে খাবারে ক্ষতিকর ট্রান্সফ্যাট ব্যবহার নিষিদ্ধ করা হলেও বাংলাদেশে বিষয়টি একেবারেই অজানা, নেই কোনো নীতিমালাও, ফলে চরম ঝুঁকিতে ভোক্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর 3,00,000 মানুষ হৃদরোগে মারা যায়, যার অন্যতম প্রধান কারণ এই ট্রান্সফ্যাট। রাজধানীর সিডাপে বিশেষ গোলটেবিল বৈঠকে এসব বিষয় তুলে ধরে বেসরকারি সংগঠন ক্যাব, প্রজ্ঞা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন। ট্রান্সফ্যাটের, বিশেষ করে পিএইচওতে ট্রান্সফ্যাটের লিমিটটা 2% নামিয়ে আনা খুব ডিফিকাল্ট কিছু না। ট্রান্সফ্যাটটা পিএইচওতে 2% বেশি নামিয়ে নেওয়া যায়, কিন্তু সেই ক্ষেত্রে কি করতে হবে, ওই ট্রান্সফ্যাটের মেল্টিং পয়েন্ট যেটা লিমিট করা আছে এখন 37 এ, সেই মেল্টিং পয়েন্টটাকে আরো হায়ার রেঞ্জে নিয়ে যেতে হবে। প্রথম থেকে আমাদের ছেলেরা বাচ্চারা যাতে করে ট্রান্সফ্যাট এ সময় শিল্পমন্ত্রী নিরাপদ খাদ্য ঘাটতির বিষয়টি স্বীকার করে আইন তৈরির পাশাপাশি সরকারের সবকটি সংস্থার সমন্বিত কাজের উপর জোর দেন। আজকে উন্নত দেশগুলি হয়তো যে পর্যায়ে গিয়েছে, আমরা সেই পর্যায়ে এখনো যাইনি।
জনগণকে সচেতন করতে গণমাধ্যমের কার্যকর ভূমিকাও তুলে ধরেন আলোচকরা। পাশাপাশি বিএসটিআই সহ অন্যান্য সরকারি সংস্থাগুলোকে এ বিষয়ে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান তারা। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। অবিরাম বাংলা সংবাদে আমন্ত্রণ আরও একবার। এবারে পারটেক্স খেলার খবর। ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে কোপ্পা ইতালিয়ায় এসি মিলানের সাথে 1-1 গোলে ড্র করেছে জুভেন্টাস। সানসিরোতে সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে 22 মিনিটে এগিয়ে যাবার সুযোগ পায় এসি মিলান, তবে ক্যালবেরিয়ার শট ঠেকিয়ে দেন গোলরক্ষক জিয়ান লুইজি বুফন। আক্রমণ পাল্টা আক্রমণের ম্যাচে প্রথমার্ধে সুযোগ পায় জুভেন্টাসও, কিন্তু কাজে লাগাতে পারেনি। দ্বিতীয়ার্ধে আন্তে রেবিচ এগিয়ে দেন স্বাগতিক দলকে, আর ইঞ্জুরির সময়ে বিতর্কিত পেনাল্টিতে সে গোল শোধ করেন পর্তুগিজ সুপারস্টার রোনালদো। 4 মার্চ দ্বিতীয় লেগে তুরিনে মুখোমুখি হবে দুদল। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। আজ পয়লা ফাল্গুন, চলছে বসন্ত বরণ উৎসব, উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার বিষয়ে বাংলাদেশের নিরাপত্তার সমালোচনা জাতীয় সংসদে, আগের নীতি বহাল রয়েছে জানালেন পররাষ্ট্রমন্ত্রী। এবং আত্মশক্তি ও মানসিক দৃঢ়তার অনন্য উদাহরণ খাগড়াছড়ির কিশোর চাকমা, হুইল চেয়ারে বসে প্রশিক্ষণ দিচ্ছেন প্রতিবন্ধীদের। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। দর্শক, এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।